অ্যান্ড্রয়েড এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আনিসুল ইসলাম এই ভিডিও হলে আমি আপনাদের দেখাবো কিভাবে ডেটা স্টোর করে রাখার জন্য ফায়ার এর রিয়েল টাইম ডেটাবেজ ব্যবহার করতে হয় প্রথমেই যে কাজটা করব নতুন একটি প্রজেক্ট তৈরি করে নেব স্টার নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট তবে এখানে আরেকটা বিষয় বলে নিচ্ছি মেক শিওর আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওর আপডেট ভার্সনটা ইউজ করতেছেন সবসময় আপডেট ভার্সনটা ইউজ করার চেষ্টা করবেন এবার যে কাজটা করবো এখান থেকে এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করবো তারপরে অ্যাপ্লিকেশনের জন্য একটা নাম দিয়ে দেবো আমি দিয়ে দিচ্ছি মাই ফায়ার অ্যাপ টেস্ট আমরা আপনারা যে কোনো কিছু এখানে দিতে পারেন তারপর যে কাজটা করবো ফিনিশে ক্লিক করবো আমাদের প্রজেক্টটা রেডি হয়ে গেছে কাজ করার জন্য প্রথমে মেইন এক্সাম্পল ফাইলে চলে যাব এবং লেআউটটা ডিজাইন করে নেব সো আমি এখানে লিনিয়ার লেআউট ইউজ করবো সিমপ্লিসিটির জন্য সো লিনিয়ার লেআউট ইউজ করতেছি তারপর এখান থেকে যে টেক্সট ভিউটা আছে সেটা সরিয়ে দিচ্ছি প্রিভিউটা দেখে নেব প্রিভিউ দেখে দেখে ডিজাইন করব এবার যে কাজটা করব এখানে আমি প্রথমে এডিট টেক্সট নেব অ্যাকচুয়ালি আমি দুইটি এডিট টেক্সট দেব নেম এবং এইচ নেয়ার জন্য সো এডিট টেক্সট উইথ দিয়ে দিচ্ছি ম্যাচ প্যারেন্ট হাইট দিয়ে দেব র্যাপ কন্টেন্ট এডিট টেক্সটের আইডি দিয়ে দেব নেম এডিট টেক্সট আইডি তারপর যে কাজটা করব অবশ্যই উপর থেকে আমি এখানে প্যাডিং দিয়ে দেব প্যাডিং দেওয়ার পর যেটা করব এখানে ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল সেট করে দেবো সো ভার্টিক্যালি ওরিয়েন্টেশন দিয়ে দিচ্ছি এবং তারপর যে কাজটা করবো টেক্সে আমি এখানে টেক্সট এপিয়ারেন্সটা লার্জ করে দেব। সো টেক্সট এপিয়ারেন্স লার্জ এই অপশনটা ইউজ করব এখান থেকে তারপর একটা হিন্ট দিয়ে দিচ্ছি হিন্ট হিন্ট আমি দিয়ে দিচ্ছি এখানে অ্যান্টার ইউর নেইম আমি জাস্ট দুইটা এডিটেক্স নেবো একটা এইজের জন্য এবং নেইমের জন্য এবং এই দুইটা জিনিস নিয়ে আমি স্টোর করে রাখবো ডাটা বেজে ওকে সো তারপর যেই কাজটা করতে হবে আমরা উপরের দিকে একটা মার্জিন দিয়ে দিই মার্জিন টেন ডিপির মতো একটা মার্জিন দিয়ে বা ফিফটিন ডিপির মতো যাতে করে দেখতে সুবিধা হয় এবং এখানে এটা কপি করে নিচে বসিয়ে দিচ্ছি একজাক্টলি সেইম আর একটা এডিটেক্স নিচ্ছি একটু ডিফারেন্ট হবে অবশ্যই এখানে এটা হবে এইজ এডিটেক্স আইডি যেহেতু এইজ নিতে যাচ্ছি এবং এইখানে ইউর এইজ দিয়ে দেবো দ্যাটস ইট এতটুকু তারপর যেই কাজটা করব তার নিচে একটা বাটন নেব সো বাটন নেওয়ার জন্য আমি এক্সেক্টলি সেইম কিছু কপি করে এগুলো নিচে বসিয়ে দিচ্ছি জাস্ট বাটন বসবে বাটন দিয়ে দিচ্ছি এবং বাটনের আইডিটা চেঞ্জ করে দেব আমি দিয়ে দিচ্ছি সেভ বাটন ডাটা আইডি এইখানে বাটনে কি টেক্সট দেখাবে নিশ্চয়ই হিন দেখাবে না বাটনের টেক্সট দেখাবে সো সেক্ষেত্রে আমি টেক্সট দিয়ে দিচ্ছি সেভ ডেটা এবং সবার শেষে যেটা করবো একটা স্টাইল সেট করে দেবো বাটনের জন্য আমি স্টাইল দিয়ে দিচ্ছি বাটন কালার কোনো দরকার নেই এটা সরিয়ে দিচ্ছি বাটনের জন্য এতটুকু রেডি করে নেবেন আপনারা আমার সাথে সাথে তাহলে আমাদের লেয়ারটা ডিজাইন করার কাজ হয়ে গেছে জাস্ট দুইটা এডিটেক্স নিলাম এবং একটা বাটন নিলাম এবার এই জিনিসগুলোকে অবশ্যই ফাইন করে নিতে হবে মেইন একটিভিটি থেকে সো প্রথমে আমি ফাইন করে নিচ্ছি এগুলো ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে নেব প্রথমে তারপর সেগুলো ভিউ গুলোকে ফাইন্ড করে নিব ওকে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করা হয়ে গেছে এবার এগুলো ফাইন করে নিচ্ছি তাহলে সবগুলো ভিউ এখান থেকে ফাইন করা হয়ে গেছে এবার আমরা বাটনের সাথে লিসেনার অ্যাড করব কারণ ইউজার যখনই বাটনে ক্লিক করবে আমরা সেই ডাটাগুলো কি করতে চাচ্ছি ফায়ার বেসে স্টোর করে রাখতে চাচ্ছি তাহলে নিশ্চয়ই বাটনের সাথে লিসেনার অ্যাড করতে হবে সো সেভ ডাটা বাটন ডট সেট অন ক্লিক লিসেনার এবং এইখানে আমরা দিয়ে দেবো নিউ অন ক্লিক লিসেনার তো ইউজার যখনই সেই বাটনে ক্লিক করবে আমাদের ডাটা স্টোর করতে চাচ্ছি তো আমি এখানে যে কাজটা করবো এইখানে পুরো কাজটা করব না আমি এইখানে জাস্ট একটা মেথড তৈরি করে নিচ্ছি সেফ ডাটা নামে এবং সেই ম্যাথডের মধ্যে সবগুলো কাজ করব এবং ম্যাথডটা এখান থেকে তৈরি করে নিচ্ছি সো পাবলিক পাবলিক বয়টা আপনারা প্রাইভেটও দিতে পারেন কোনো সমস্যা নেই সেম ডাটা নামে একটা ম্যাথড তৈরি করে নিচ্ছি ওকে সো যখনই সেম ডাটা বাটন ক্লিক করা হবে সাথে সাথে এই ম্যাথডের মধ্যে চলে আসবে এবার আমার যে কাজ হচ্ছে নেম এবং এইজ এলিটেক্সে যা যা দেওয়া হয়েছে সেগুলো নিয়ে নেয় ইউজার কাছ থেকে এবং নিয়ে সেগুলো ডাটা বেজে স্টোর করা রাইট তাহলে স্ট্রিমগুলো নিয়ে নিচ্ছি এডিটেক্সের স্ট্রিমগুলো নেম প্রথমে নিয়ে নিচ্ছি এডিটেক্স থেকে Name edit এডিটেক্স ডট গেট text ডট টু স্ট্রিম এবং এইখানে যেটা করব অবশ্যই ট্রিম ব্যবহার করে নেব তারপর এক্স্যাক্টলি সেম কাজ এইজের জন্য সো এইজ এডিটেক্স থেকে যে ডাটা পাবো সেটাও নিয়ে নিচ্ছি এবার যে কাজটা করতে হবে আমাদের এই ডাটাগুলো স্টোর করে কোথায় রাখবো আমরা ডাটা বেজে রাখবো সেই জন্য ডাটাবেজের কানেকশন আমাদের রেডি করতে হবে সো ডাটা বেজের কানেকশন রেডি করার জন্য যা যা করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে লক্ষ্য রাখবেন আমি একটা লিঙ্ক দিয়ে দেবো এখানে এই লিঙ্কে গেলে আপনারা এইখানে যে ডিপেন্ডেন্সিগুলো আছে লাইব্রেরি ডিপেন্ডেন্সিগুলো পেয়ে যাবেন গ্রেডেল ডিপেন্ডেন্সিগুলো তো প্রথমে আমি ফায়ার কো কোরের ডিপেন্ডেন্সি এখান থেকে কপি করে নিচ্ছি এবং অবশ্যই আমাদের গ্রেডল স্ক্রিপ্টে যেতে হবে বিল্ড গ্রেডলে গিয়ে এখানে আমি বসিয়ে দেবো লক্ষ্য রাখবেন তো একে একে এরকম আরও দুই একটা ডিপেন্ডেন্সি অ্যাড করে নেওয়া বেটার তাতে করে প্রবলেম হবে না আমাদের অথেন্টিকেশনটাও নিয়ে নেই পরবর্তীতে অবশ্যই কাজে লাগবে সো এখানে অবশ্যই পাবেন অথ যেটা আছে এই যে অথ অথেন্টিকেশনের জন্য এখানে এই ডিপেন্ডেন্সিটা নিয়ে নিলাম গ্রেডলের সো এইখান থেকে এটা বসিয়ে দেবো জাস্ট একটু চেঞ্জ করে এইখানে পেস্ট করে দিচ্ছি ওকে সো অথ এবং করোনা হয়ে গেছে এবং আরেকটা ডিপেন্ডেন্সি দরকার সেটা হচ্ছে স্টোরেজের জন্য নিয়ে আমরা নিয়ে নিতে পারি তো যা যা দরকার সব কিছু একসাথে নিয়ে নিছি পরবর্তীতে যাতে কোনো প্রবলেম না হয় আমাদের প্রোজেক্টের জন্য সো এখানে বসিয়ে দেবো যেটা কপি করে এনেছি সেটা এবং অ্যাট লাস্ট যেটা নিয়ে নেব সেটা হচ্ছে ফায়ার রিয়েল টাইম ডাটাবেস যেটা আমাদের আসলে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান যেটা প্রয়োজন ছিল মূলত এবং এখানে এতগুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে পরবর্তীতে প্রজেক্টে যখন কাজ করবো যাতে কোনো এরোর না দেখা সেই ক্ষেত্রে ওকে সো সব আপডেটের জিনিসগুলো এখান থেকে নিয়ে নিলাম যদিও আমরা চাইলে এটা টুলসে গিয়ে আমরা অ্যাসিস্ট্যান্ট থেকে নিয়ে নিতে পারতাম কিন্তু অনেক সময় সেইখানে আপনি আপডেট জিনিসগুলো পাবেন না সো এই এরকম আপনারা এই ওয়েবসাইট থেকে আপনারা এইগুলো কপি করে নিয়ে বসিয়ে দেবেন আমি ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও নিচে দিয়ে দেবো ওকে এবার যে কাজটা করতে হবে আমাদের যা যা দরকার ডিপেন্ডেন্সিগুলো আমরা নিয়ে নিয়েছি সরাসরি চলে যাবো এবার টুলসে টুলসে যাওয়ার পর যেটা করবো ফায়ার ব্রিজে যাচ্ছি তবে তার আগে আমাদের অবশ্যই সাইন না তো ক্লিক করতে হবে কারণ যেহেতু আমরা ডিপেন্ডেন্সি অ্যাড করেছি সো সাইন নাও ক্লিক করে রেখে দেবেন এবং সাইন নামে ক্লিক করলে এখানে একটা অ্যারোর আসার সম্ভাবনা আছে হয়তো আপনাদের নাও আসতে পারে বাট আমার ক্ষেত্রে যেটা আসবেই ডেফিনেটলি আমি জানি রাইট তো দেখতে পাচ্ছেন আপনারা অ্যারোটা অলরেডি চলে এসেছে যেমনটা বলেছিলাম তো অ্যারোড থেকে অবশ্যই কিভাবে অ্যারোটা সলভ করতে এখানে গেলেই আপনারা দেখতে পারবেন এখানে মৌরি মৌরি ক্লিক করলেই ফুল ইনফরমেশন দেবে তো আমি অলরেডি সেই কাজটা অলরেডি পরে রেখেছি এখানে আমার এই দুইটা ডিপেন্ডেন্সি অ্যাড করে নিতে হবে আমি জাস্ট এই দুইটা ডিপেন্ডেন্সি এখানে অ্যাড করে নিচ্ছি কন্ট্রোল বি হিসেবে পেস্ট করে দিলাম এবার যেটা করতে হবে আবারও সাইন নাওয়ে ক্লিক করতে হবে তো আশা করি অ্যারোডটা চলে যাবে এবং আপনাদের যদি সেম প্রবলেম থাকে অবশ্যই এটা ফাইন করে সলভ করে নেবেন ওকে আদারওয়াইজ প্রোগ্রামে বারবার অ্যারোর দেখাবে বেজ কাজ করবে না ওকে দ্যাটস ইট এবার যে কাজটা করবো আমি অলরেডি বলেছিলাম টুলসে গিয়ে বেজে গিয়ে আপনাকে অ্যাসিস্ট্যান্ট চলে আসবে এই অপশনটা চলে আসবে কারণ এটা অলরেডি আপনারা ব্যবহার করেছেন অ্যাসিস্ট্যান্টে গিয়ে এবার অথেন্টিকেশন ব্যবহার করবো না আমরা করবো রিয়েল টাইম ডেটাবেজ সো এখানে গিয়ে সেভ অ্যান্ড রিট্রিভ ডেটাতে ক্লিক করবো ফায়ার বেজে দিয়ে দেবো একটু সময় নেবে এবং ফায়ারবেজের সাথে কানেক্টেড হয়ে যাবে ক্রিয়েট এ নিউ বেজ প্রজেক্ট অবশ্যই এটা ঠিক আছে কানেক্ট টু ফায়ারবেজ দিয়ে দিলাম ফায়ার কানেক্টেড হয়ে গেছে এবার যে কাজটা করবো রিয়েল ডেটা ডেটাবেসটা অ্যাপের সাথে অ্যাড করে দেবো সো অ্যাট দ্য রিয়েল ডেটা বেসটা আমি এখানে দিচ্ছি এক্সেপ্ট চেঞ্জেস দিয়ে দিচ্ছি তো দেখা যাচ্ছে ডিপেন্ডেন্সি সেট আপ কারেক্টলি ওকে বাট এই কাজটা করার পর যে কাজটা আপনাদের করা উচিত সেটা হচ্ছে বিল ক্রেডোল প্রজেক্টে যেতে হবে এবং এইখানে গিয়ে হয়তবা আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুগল সার্ভিসেস ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো দেওয়া আছে এটা আপডেটেড যেটা সেটা ইউজ করবো আমি ফোর পয়েন্ট টু পয়েন্ট জিরো ইউজ করবো আদারওয়াইজ কিন্তু প্রোগ্রামে অ্যারার দেখাবে এবং দেখবেন প্রোজেক্টটা লোড হচ্ছে না সো এখানে ফোর পয়েন্ট টু পয়েন্ট জিরো দিয়ে আবার সাইন নামে ক্লিক করে নিচ্ছি সো এইখানে ছোটোখাটো কয়েকটা কাজ হয়তোবা আপনাদের করে নিতে হবে প্রথম দিকে একটু বিরক্তিকর মনে হতে পারে স্বাভাবিক বাট আস্তে আস্তে ডেফিনেটলি অভ্যস্ত হয়ে যাবেন এবং যত আপডেট হচ্ছে তত বেশি প্রবলেম আপনাদের কাজ করার প্রয়োজন ওদের কমে যাচ্ছে অনেক কিছুই এইভাবে করতে হবে না হয়তো বা রাইট তো এবার যে কাজটা করবো আমি মেইন অ্যাক্টিভিটিতে চলে যাবো আমাদের যা যা দরকার ডিপেন্ডেন্সি অ্যাড করা যা যা প্রয়োজন সব কিছু আমরা করে নিয়েছি এবার আমরা ডাটা বেজে ডাটা স্টোর করার জন্য রেডি হয়ে গেলাম তো ডাটাগুলো হ্যান্ডেল করার জন্য আমি আলাদা একটা ডাটা মডেল তৈরি করে নিচ্ছি আমি এইখানে চলে আসলাম আসার পর একটা ক্লাস তৈরি করে নেব যাতে করে ডাটাগুলো আমি হ্যান্ডেল করতে পারি সাপোজ আমি এইখানে দিয়ে দিচ্ছি স্টুডেন্ট ক্লাসের নাম ওকেতে ক্লিক করবো প্রাইভেট তার আগে অ্যাক্সেস করে নেব প্রাইভেট স্ট্রিং তারপর নেম নেবো এবং এইজ নেবো সো নেম এবং এক্স্যাক্টলি আরেকটা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম এইজের জন্য এবার যে কাজটা করবো একটা কনস্ট্রাক্টর তৈরি করে নেব এইখানে সো কনস্ট্রাক্টর তৈরি করে নিচ্ছি জেনারেটে গিয়ে কনস্ট্রাক্টর পারফেক্ট এবার যে কিছু কাজটা করবো স্যাটার এবং গ্যাটার রেডি করে রাখবো কারণ পরবর্তীতে হয়তো বা ডাটা বেস থেকে আমরা ডাটা অ্যাক্সেস করবো সো জানুয়ারিটি গিয়ে গ্যাটার অ্যান্ড সেটার ওকে সো ডাটা সেট করার জন্য এবং গ্যাট করার জন্য যা যা দরকার সব কিছু ওই ক্লাসে আমরা তৈরি করে নিলাম মডেল ক্লাসটা তৈরি করে নিলাম এবার এই মডেল ক্লাসের সাহায্যে আমরা কি করতে পারবো আমরা ডাটাবেজে ডাটা খুব সহজেই কী করতে পারবো রাখতে পারবো এবং সেগুলো খুঁজে বের করতে পারবো তো এবার ডাটাবেজের ডাটা রাখার পালা হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে অবশ্যই এখানে বেজ রেফারেন্সের একটা ভেরিয়েবল নিয়ে নিতে হবে সো সেই কাজটা করতেছি বেজ রেফারেন্সের একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি ডাটাবেজড রেফারেন্স তারপর তাকে ইনিশিয়ালাইজ করে দেবো অন ক্রিয়েট মেথডের মধ্যে এবং সেই জন্য বেজ রেফারেন্স ইকুয়াল যেটা করতে হবে ফায়ার বেজ ডাটা বেজ ডট গেট ইনস্ট্যান্স ডট গ্যাট রেফারেন্স এবং এইখানে চাইলে রেফারেন্সের মধ্যে একটা স্ট্রিং পাস করতে পারবেন আবার খালি রেখে দিতে পারবেন সাপোজ আমি দিয়ে দিচ্ছি একটা স্ট্রিং স্টুডেন্টস দিয়ে দিলাম ওকে এবার যে কাজটা করবো আমরা এই ডাটাবেজ রেফারেন্সের সাহায্যে আমরা ডাটাবেজে ডাটা স্টোর করে রাখবো প্রথমেই যে কাজটা করব আমি একটা কি এর আন্ডারে কিছু বেলু স্টোর করে রাখবো জিনিসটা একটু বোঝানোর জন্য প্রথমেই আমি আপনাদের ডাটাবেজে নিয়ে যাচ্ছি আমরা যেই ডাটাবেজের সাথে কানেকশন দিয়েছি এখান থেকে তো সেই ডাটাবেজে নিয়ে যাচ্ছি জিনিসটা বোঝানোর জন্য আমি এখানে পেজটাকে একটু রিলোড করে নিচ্ছি আমার ফায়ার বেস কনসোলের পেজটাকে দেখতে পাচ্ছেন এইখানে আমাদের প্রজেক্টটা দেখাচ্ছে মাই ফায়ার অ্যাপ টেস্ট আমি প্রজেক্টের মধ্যে ঢুকবো তারপর এখান থেকে ডাটা বেজে চলে যাব ডাটা বেজে যাওয়ার পর আমি যেটা ইউজ করতে চাচ্ছি সেটা হচ্ছে রিয়েল টাইম বেজ রাইট সো এখানে যেটা দেখবেন চুজ রিয়েল টাইম ডাটাবেজ অপশনটা আছে এবং ক্রিয়েট বেজে ক্লিক করব তারপর এখানে এনে ক্লিক করে নিচ্ছি পারফেক্ট ডাটাবেজটা এখানে চলে আসবে যেখানে আমরা ভ্যালুগুলো স্টোর করতে যাচ্ছি তো তার আগে যে কাজটা করে নিতে হবে এখানে রুলসে গিয়ে রুলসে যাতে আমরা ডাটা পেজে ডাটা রিড এবং রাইট করতে পারি সেই পারমিশনটা আমি দিয়ে দিচ্ছি বাট এটা সবসময় ট্রু রাখার দরকার নেই কারণ এতে করে সবাই ডাটা অ্যাক্সেস করতে পারবে কারণ অবশ্যই পাবলিশে ক্লিক করতে হবে ফাইন এবার যে কাজটা করবো আমি ডাটাতে চলে আসতেছি আমাদের ভেলুগুলো ডাটাগুলো মূলত এইখানে স্টোর হবে সাপোজ এটাকে আপনি যদি মেইন অবজেক্ট হিসেবে ধরেন এই অবজেক্টে আপনি চাইলে চাইল্ড অ্যাড করতে পারবেন এবং চাইল্ডে একটা কি থাকবে এবং ভ্যালু থাকবে সাপোজ আমি দিয়ে দিচ্ছি একটা চাইল্ড নেইম এবং এখানে কারো নাম দিয়ে দিতে পারি এবং তারপর অ্যাডে ক্লিক করলে সাথে সাথে সেই চাইল্ডটা অ্যাড হয়ে যাবে অবজেক্টের সাথে চাইলে এরকম আরও আমি অবজেক্ট তৈরি করতে পারি সাপোজ চাইল্ড এবং ভ্যালু তৈরি করতে পারি এজ দিয়ে দিচ্ছি সাপোজ সেভেন্টিন অ্যাড দিয়ে দিচ্ছি ওকে তাহলে দেখতে পাচ্ছেন এইখানে এইচ এবং নেইম দুইটা স্টোর করা হয়ে গেছে তো আমরা এইখানে ম্যানুয়ালি এই 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 জিনিসগুলো আমরা এইখানে করবো না আমরা এরকম অটোমেটিক্যালি করবো না ম্যানুয়ালি করে নেবো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে সেক্ষেত্রে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি ওকে রাইট সো অ্যান্ড্রয়েড স্টুডিও চলে আসবো আমি যে কাজটা করবো এখানে একটা কী থাকবে একটা কী জেনারেট করবে যেটা হবে ইউনিক কি এবং সেই কী এর আন্ডারে কিছু ডাটা স্টোর করে রাখবো প্রতিবার নেইম এবং এইচ এই ডাটাগুলো স্টোর করে রাখবো ওকে তো সেই জন্য যে কাজটা করবো অলরেডি আমাদের মডেল ক্লাস তো তৈরি করা হয়ে গেছে তো সবার আগে একটা কি দরকার ডাটাবেজ থেকে একটা কি নিয়ে নেবো ইউনিক কি নিয়ে নেবো এবং সেই কি এর আন্ডারে আমরা ভ্যালুগুলো স্টোর করে রাখবো সো কিটা পাওয়া খুবই সহজ সেই জন্য যেটা করতে হবে আপনাকে অবশ্যই ডাটাবেজ রেফারেন্সের সাহায্য নিতে হবে যে ভ্যালিউগুলো আমরা উপরে ডিক্লেয়ার করেছিলাম ডাটাবেজ রেফারেন্স এবং এই ডাটাবেজ রেফারেন্সের সাহায্যে আমরা ভ্যালু নেবো সো গ্যাট কি লক্ষ্য রাখবেন এখানে আপনারা সো ডাটাবেজে আমরা পুশ করবো ডাটা স্টোর করবো সো এখানে অবশ্যই পুশ মেথডটা সাহায্য নিতে হবে পুশ তখন একটা কি পাবো এবং সেই কি এর মাধ্যমে আমি ডাটাগুলোকে ইউনিকলি কি করতে পারবো আইডেন্টিফাই করতে পারবো তো এবার যে কাজটা সেটা হচ্ছে নেম এবং এই ডাটাগুলো আমি স্টুডেন্ট ক্লাসের মাধ্যমে আমি সেগুলোকে ডাটা বেজে রাখবো আমি স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি স্টুডেন্ট ইউজার যখনই ডাটাগুলো দেবে সেগুলো স্টুডেন্ট ক্লাসে পাঠিয়ে দিচ্ছি নিউ স্টুডেন্ট স্টুডেন্ট দুইটা জিনিস পাঠাতে পারবো একটা হচ্ছে নেম এবং এইচ সো ভ্যালুগুলো সেট করে দেবো তারপর যে কাজটা করব এবার তাহলে এই স্টুডেন্টের মধ্যে আমার সব ডাটা আছে এবার এই স্টুডেন্টটাকে আমি বেজে রেখে দেব এবং তার জন্য কাজ আজ নিতে হবে বেজ রেফারেন্সের ডাটাবেজ রেফারেন্স ডট এখানে লক্ষ্য রাখবেন আমরা চাইল্ড চাইল্ডের মাধ্যমে আমরা কী করব ডাটা স্টোর করে রাখবো অলরেডি আপনারা দেখেছেন এইখানে যখনই আমি একটা চাইল্ড অ্যাড করি সেই চাইল্ডের আন্ডারে ডাটাগুলো থাকে রাইট সো সেই কাজটা করবো এখানে একটা চাইল্ড হবে চাইল্ডটা কি হবে আমাদের ইউনিক চাইল্ড প্রতিবার আলাদা আলাদা কি এর মাধ্যমে আমরা কি করবো ডাটাগুলো স্টোর করবো সো সেট স্যাট ভ্যালু স্যাট ভ্যালু মাধ্যমে আমরা ডাটাগুলোকে গুলোকে সেট করব তো এখানে আমরা কোন ডাটাগুলোকে সেট করতে চাচ্ছি তা অলরেডি কার মধ্যে আছে স্টুডেন্টের মধ্যে আছে দ্যাটস ইট এতটুকু কাজ সো স্টুডেন্টের মধ্যে আমার ডাটা অলরেডি আছে এবং ডাটা মডেল তৈরি করে রেখেছি যা যা ইউজার দেবে তা অলরেডি চলে যাবে স্টুডেন্ট ক্লাসের অবজেক্টের মধ্যে এবং সেই অবজেক্টটা পাস করে দিচ্ছি স্যাট বেলুর মাধ্যমে আর এইখানে কেন চাইল্ড ব্যবহার করেছি কারণ প্রতিবার ইউনিক একটা কি এর মাধ্যমে আমরা কী করবো ডাটাগুলোকে রেখে দেব সেই কি এর আন্ডারে ওকে এবং কাজটা যখন সাকসেসফুলি ডান হবে তখন একটা টোস্ট দিয়ে দিচ্ছি যাতে করে বুঝতে পারি কাজটা সাকসেসফুলি ডান এবং তারপর টোস্ট ডট লেংথ লং ডট শো এতটুকু কাজ এবার কোর্টটা রান করার পালা ইনশাল্লাহ সবকিছু আমাদের ঠিকঠাক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে কাজটা করবো যে আছে এবং যাতে করে একই সাথে আউটপুট আপনারা দেখতে পারেন কি কি পরিবর্তন আসে আমি প্রথমে এখানে আমার নেম দিয়ে দিচ্ছি ইউর নেম যেহেতু বলতেছে যে কোনো একটা নেম দিয়ে দিচ্ছি সাপোজ আনিসুল ইসলাম এবং এইস দিয়ে দিচ্ছি টোয়েন্টি সেভেন সেফ ডেটা দিয়ে দিচ্ছি লক্ষ্য রাখবেন যখনই সেভটাটাতে ক্লিক করলাম তখনই স্টুডেন্টের আন্ডারে এখানে লক্ষ্য রাখবেন কিছু ডেটা চলে এসেছে এবং স্টুডেন্টের আন্ডারে কী আছে যেটা হচ্ছে আমাদের ইউনিক কি ওকে সো এই স্টুডেন্টটা কেন এসেছে সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন যদি না বুঝতে পারেন সমস্যা নেই আমি বলে দিচ্ছি এই যে রেফারেন্সে যেটা আমি দিয়েছিলাম স্টুডেন্ট সেটা দেখাচ্ছে সো এখানে আপনি যদি স্টুডেন্টটা সরিয়ে দেন তাহলে এখানে রেফারেন্সে সেটা দেখাবে না ওকে সো মূলত আমরা যে কাজটা করেছি এই কাজটা করেছি যেটা হচ্ছে আমাদের ইউনিক কি যে কিটা পাস করেছি অর্থাৎ এই কী এর আন্ডারে আমরা দুইটা ভ্যালু সেট করে দিয়েছি এখানে এইজ এবং নেম সো এটা ইউনিক কি থাকবে প্রতিবার যখনই আমরা ডাটা স্টোর করব। লক্ষ্য রাখবেন প্রতিবারই যখনই সেভ বাটন ক্লিক করব বাটন ক্লিক করার সাথে সাথে সেই ইউনিক একটা কি নিয়ে নেবে ওকে এবং সেই ইউনিক কি এর মাধ্যমে আমরা কি করতেছি ভ্যালুগুলোকে সেট করে রেখে দিচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন একটি ইউনিক কি এর আন্ডার এজ এবং নেম সেট করা হয়ে গেছে এবার সাপোজ এখানে আরেকটু পরিবর্তন করে আমি নতুন ডাটা দিয়ে দিচ্ছি লক্ষ্য রাখবেন আপনারা তো এখানে ডিফারেন্ট একটা নাম দিচ্ছি সাপোজ দিচ্ছি সুফিয়া বেগম ওকে দেন আমি এখানে এজ দিয়ে দিচ্ছি সাপোজ ফোর্টি সেভেন অ্যান্ড সেভ ডাটাতে ক্লিক করবো সাথে সাথে আপনার পরিবর্তন লক্ষ্য লক্ষ্য করবেন এখানে আরেকটা নতুন ইউনিক কি সেট হয়েছে এবং সেই ইউনিকির আন্ডারে দুটো বেলু আছে এজ এবং নেইমের জন্য সো আশা করি কীভাবে ডাটাবেজের ডাটা স্টোর করে নিতে হয় সেটা আপনারা শিখে নিলেন এবং এইবার আপনাদের ইচ্ছা মতো আপনারা চাইলে নতুন নতুন এডিটেক্স অ্যাড করে তার জন্য আপনারা ডাটা অ্যাড করে নিতে পারবেন